আসসালামু আলাইকুম। যখনই আমাদের লাইফে কোনো স্ট্রেস আসে কিংবা কোনো প্যারা আসে, অনেকজন মানুষ খুব ইজিলি জিনিসটা হ্যান্ডেল করে ফেলতে পারে, আর কিছু মানুষ ওই স্ট্রেসের কারণে ভেঙে পড়ে, চাপটা সহ্য করতে পারে না। এখন যারা ইজিলি হ্যান্ডেল করতে পারে তাদের তো কোনো সমস্যা নেই, লাইফে তারা চালচালায় চলে যাচ্ছে। বাট যারা হ্যান্ডেল করতে পারে না তাদের অনেক সময় প্রশ্ন আসে যে লাইফে যখন এরকম একটা প্রেশার আসবে আমি কি ভেঙে পড়বো, আমি কি স্টাক হয়ে যাব, যে একটা প্রেশার আসলে আমি জাস্ট থমকে গেলাম, আটকে গেলাম, এখান থেকে কি উত্তরণের কোনো উপায় নাই। সো এটা অনেকে মাথায় হয়তো ঘুরতে পারে। এবং আমার ক্ষেত্রে আমি যে এই জিনিসটা লাইফে দেখেছি, আমি তিনটা এক্সাম্পল দিব আপনাদের সামনে আজকে, যেটা বলে যে আসলে স্ট্রেস হ্যান্ডেল করা সেটা শেখার মতো একটা জিনিস। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে ইউনিভার্সিটিতে, যখন ইউনিভার্সিটি আমি প্রথম প্রথম শুরু করলাম, হঠাৎ করে অ্যাসাইনমেন্ট দিল, হঠাৎ করে টার্ম পেপার দিল, হঠাৎ করে ফাইনাল এক্সাম দিল, আনঅ্যানাউন্স কুইজ এটসেটারা। সো 10 দিনের মাথায় 21 হয়তোবার টাস্ক। আমরা জীবনে এরকম প্রেশার কখনো ফেস করি নেই, কখনো এমন ছিল না যে হঠাৎ করে আমাদের আকাশ থেকে কোনো একটা বললো যে আরে আজকে এক্সাম। সবসময় অনেকদিন আগে থেকে আমরা জানতাম যে কবে এক্সাম হবে, কী কী হবে, কী মার্ক বন্টন সব কিছু। সো হঠাৎ করে যখন 10 দিনের মধ্যে 21-22টা কাজ আমাদেরকে দিচ্ছে, আমরা সবাই ওভারওয়েলম যে কী করবো না করবো, একদম নাকানি চুবানি খাওয়া যেটাকে বলে। সো প্রথম একটা সেমিস্টার, দুইটা সেমিস্টার কিংবা তিনটা সেমিস্টার আমরা খুব প্যারা খাই, বা তারপর আমরা একটা সিস্টেম বুঝে যাই, আচ্ছা ঠিক আছে এই কয়দিন প্যারা যাবে, আমরা হয়তো ঠিক মতো ঘুমাইতে পারবো না, অনেক ফোর্স যাবে, অনেক মেন্টাল ট্রমা যাবে, বাট জাস্ট একটু লেগে থাকলে কাজটা হয়ে যায়। সো 1-2 সেমিস্টার এভাবে মারটা খাওয়ার পর পরেগুলো না শুয়ে যায়, আরে ভাই এরকমই তো হবে, লাইক আগেও 3-4 বার এই কাজটা করছি, কোনো সমস্যা নেই। সো জিনিসটা শুয়ে যায়। সো একবার যখন আমরা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, এর পরের বারগুলো ওই জিনিসটা আমাদেরকে আর ভাঙতে পারে না। সো যেটা দরকার সেটা হচ্ছে একটু নিজেকে টাফ এনভায়রনমেন্টের মধ্যে এক্সপোজ করা। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে বই লেখা কিংবা অ্যাসাইনমেন্ট। সো যখন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট করতাম, প্রতিটা অ্যাসাইনমেন্ট করতে অনেক সময় লাগতো, অনেক টাফ মনে হইতো, আরে ভাই 15 দিন ধরে অ্যাসাইনমেন্ট করতেছি, রিসার্চ করতেছি, কালেক্ট করতেছি এটসেটারা। বাট এখন না, জাস্ট মনে হয় যে আরে ভাই এইটা কোনো জিনিসই না, কারণ যখন বই লিখি, বই লেখার জন্য 100-200 পেজ হয়তো আমাদেরকে রিসার্চ করছে, 300 পেজ হয়তো রিসার্চ করে তারপর এটা কাটছাট করতে হচ্ছে, এবং বইটা অরিজিনাল হইতে হবে। সো একটা বইয়ের কাজ শেষ করতে আমাদের 6 মাস লাগে। সো 6 মাসের 200 পেজের বইয়ের কাজ করার পর এখন অ্যাসাইনমেন্টগুলো মনে হয় আরে ভাই ছোট্ট জিনিস, এটা নিয়ে কেন প্যারা খাইতাম। সো আমি যদি ইউনিভার্সিটির 2nd কিংবা 3rd ইয়ারে যদি আমি বই লিখতাম, তাহলে বাকি বছরগুলো আমার অ্যাসাইনমেন্ট করা একদম পানির মতো ইজি হয়ে যেত। সো আমার জাস্ট দরকার ছিল যে আগে ওই ট্রেনিংটা নেওয়া, আগে একটা টাফ কাজ করা। কিংবা থার্ড একটা এক্সাম্পল, অনেকেই দেখি যে অনলাইনে মাঝে মাঝে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে যে আরে না মানুষ তো নেগেটিভ, মানুষ পচা কমেন্ট করে এটসেটারা। এবং এটা আসলেই দরকার, যদি মেন্টাল হেলথের উপর অনেক বেশি ট্রমা খান তাহলে অফকোর্স ফেসবুক থেকে আপনার দূরে থাকা দরকার। বাট আমি যে জিনিসটা দেখলাম যে অনলাইনে যেহেতু ভিডিও টিডিও আপলোড দেয়, ইউটিউব চ্যানেলে কাজ করি, ফেসবুক পেজ চালাই, সো বহুত গালি খেয়েছি, ডজনে না, শয়ে না, হাজারে কিংবা লাখও মনে হয় পৌঁছে গেছে সোফার। সো লাখে লাখে গালি খাওয়ার পর না জিনিসটা সয়ে গেছে, গন্ডারের মতো চামড়া হয়ে যায় যে আরে ভাই গালি তো দিবে, অনেকে অপিনিয়ন মিসম্যাচ করলে তারা সহ্য করতে পারে না, তারা গালি দিবে। অনেক সময় মানুষ বুঝে গালি দেয়, অনেক সময় না বুঝে গালি দেয়, বাট দ্য মেইন ফ্যাক্টর ইজ মানুষ গালি দিবে অনলাইনে আপনি যদি থাকেন। তাই 100 গালি যখন খেয়েছিলাম তখন ভেঙে পড়তাম যে আরে ভাই এত কেন গালি খাচ্ছি, এত ভালো কাজ করতেছি, এডুকেশনাল কন্টেন্ট বানাই, তবুও কেন গালি খাই। 100টা গালি খাওয়ার পরও এই অবস্থা ছিল, বাট 1000টা গালি খাওয়ার পর মনে হয় আরে ভাই এইটাই তো নর্ম, এইভাবেই থাকবে, 100 জন মানুষ প্রশংসা করবে, 1 জন মানুষ একটু গালি দিবে, আচ্ছা ঠিক আছে বকাটা খেয়ে নিই। সো গন্ডারের চামড়া তৈরি হয়ে যায়। সো এখন যখন আমি মানুষকে দেখি যে মনে করেন 1-2টা বকা তারা খেলো, কেউ একটা নেগেটিভ কমেন্ট করলো, একটা মানুষ এসে নেগেটিভ কমেন্ট করলো, ওই নেগেটিভ কমেন্টে তারা কমেন্ট টমেন্ট আনসার দিয়ে ভরায় ফেললো, অনেক পোস্ট দিল যে কিছু কিছু মানুষ আমার নামে এই জিনিস পোস্ট দেয়, আমি অবাক হয়ে যাই যে ভাই এই মানুষগুলো যদি ইউটিউব পেজ কিংবা ফেসবুক পেজ এগুলো ম্যানেজ করতো তাহলে তাদের কী অবস্থা হতো। বাট আমার মনে হয় আমি যদি নিজে ম্যানেজ না করতাম আমারও সেম সিচুয়েশন হতো, জাস্ট বিকজ আমি প্রেশারটা, ওই বুলিংটা, সার্ভে বুলিংটা আগে ফেস করেছি, তাই পরেরগুলো আমার জন্য অনেক ইজি মনে হয়। সো আমি যে 3টা কেস উপস্থাপন করলাম, একটা হচ্ছে ইউনিভার্সিটির প্যারা, একটা হচ্ছে আপনার বই লেখার প্যারা, কিংবা একটা হচ্ছে মনে করেন অনলাইনে সার্ভে বুলিড হওয়ার প্যারা, এই 3টা জিনিস মেজর একটা জিনিস। সো এক্সট্রিম একটা এনভায়রনমেন্ট, সো এক্সট্রিম এনভায়রনমেন্ট ফেস করার কারণে না বাকি সব জিনিস অনেক ছোটোখাটো ইজি মনে হয়। 1-2টা যদি নেগেটিভ কমেন্ট আসে, ডিসলাইক যদি আসে, আরে হ্যাঁ আসবে, প্যারা নাই। কিংবা একটা বই লেখার পর আরে ভাই 2টা পেজে কিছুটা লিখতে বস, আচ্ছা ঠিক আছে লিখে দিই, আর্টিকেল লিখে দিই, এই পেপারের জন্য দিয়ে, ওই পেপারের জন্য দিয়ে দিয়ে দিই। সো দ্য পয়েন্ট ইজ, প্রথম দিকে প্রথম যখন বইটা লিখলাম তখন অনেক স্ট্রেসফুল মনে হচ্ছিলো, কিংবা প্রথম যখন আমি অ্যাসাইনমেন্ট করছিলাম স্ট্রেসফুল মনে হচ্ছিলো, কিংবা প্রথম যখন হেট কমেন্টটা পাই লাইফে অনেক স্ট্রেসফুল ছিল, অনেক প্রেশার ছিল, অনেক প্যারা ছিল। বাট
আপনি যখন কনস্ট্যান্টলি নিজেকে ওই জিনিসটার প্রতি এক্সপোজ করবেন, এক্সপোজ করে চালিয়ে যাবেন, গন্ডারের জাম আস্তে তৈরি হয়ে যায়, এবং পরে মনে হবে যে আরে আগে ছোট্টখাটো জিনিসগুলো তো প্যারা খাইতাম, এখন কত বড় জিনিস আপনি ট্যাকল করবেন। সো এই জিনিসটা আমি বইতে বিভিন্নভাবে দেখেছিলাম, সেখানে বলে যে লাইফে আপনি যত বড় রেসপন্সিবিলিটি নেবেন আপনি তত বেশি কাজ করার ক্যাপেবিলিটি অর্জন করবেন, অর্থাৎ যত রেসপন্সিবিলিটি নেবেন, যত মানুষকে ম্যানেজ করবেন, যত বড় প্রজেক্ট নেবেন, ওই প্রজেক্টটা আপনাকে প্রেশার দিয়ে আরও বড় প্রজেক্টে কাজ করার যোগ্য করে তুলবে। সো আমার হয় যারা প্রেশার নিয়ে ঝামেলায় পড়ে, প্যারা খায়, আমার হয় তাদের এরকম ক্রাইসিসের মধ্যে দিয়ে গেলে, যখন তারা একবার এই ক্রাইসিসের মধ্যে দিয়ে ঠিকমতো পার হতে পারবে, আই গেস তারা লাইফে বাকি অনেকগুলো কেসের জন্য সেটেল হয়ে যাবে, অনেক বেশি কনফিডেন্ট, অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। সো মাই সাজেশন উড বি যে আপনি যদি প্যারা খান, প্রেশারে যদি কাজ না করতে পারেন, যেটা আমার ক্ষেত্রেও সত্যি অনেক সময়ই, তাহলে আমার মনে হয় যে টাফ এনভায়রনমেন্টে নিজেকে থ্রো করে জাস্ট লেগে থাকা, জাস্ট এটা শব্দ আছে ঘাওড়া, ঘাওড়ার মতো লেগে থাকা, যে একদম গোয়ারের মতো লেগে থাকে, না ভাই ছাড়বো না, করে দেখি, একটু যাবে ছাল চামড়া, একটু যাবে ঘুম, বাট এটা ঠিকমতো করতে পারলে যে কনফিডেন্সটা আসবে, যে সহ্য ক্ষমতা আসবে, বাকি লাইফটা অনেক সহজ হয়ে যাবে। সো যারা প্যারা খান, যারা অল্পতে একটু স্ট্রেস হয়ে যান, আই গেস তাদের জন্য এই ইনসাইটটা একটু হলে হেল্প করবে নতুন স্ট্রেস হ্যান্ডেল করার মোটিভেশনের জন্য, আই গেস ইন্সপিরেশনের জন্য, মোটিভেশন ইন্সপিরেশন বলতে চাইনি বাট মুখ থেকে বের হয়ে গেছে, দেন অ্যাগেন দ্যাট ইজ দ্যাট। দেখাবে নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং।